রান তাড়া করে রেকর্ড করা হলো না পাকিস্তানের। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে হারতে হলো পাকিস্তানকে। বিশ্বকাপের 18তম ম্যাচে বেঙ্গালুরুর এম এ চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া পাকিস্তান। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম। ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্চ। দুই ওপেনারের ব্যাট থেকে আসে দুর্দান্ত সেঞ্চুরি। দলের হয়ে ওপেনিং পার্টনারশিপে তারা 259 রান যোগ করে। 9টি 6 এবং 14টি 4-এর সাহায্যে 124 বলে 163 রান করেছেন ডেভিড ওয়ার্নার। এছাড়া 9টি 6 এবং 10টি 4-এর সাহায্যে 108 বলে 121 রান করেছেন মিচেল মার্চ। ভালো ওপেনিং পার্টনারশিপের পর ব্যর্থ হয়েছেন অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের সব ব্যাটসম্যান। গ্লেন ম্যাক্সওয়েল 0, টিভ স্মিথ 7, মানস ল্যাবরচেন 8 রান করে আউট হয়ে গেছেন। মার্কাস টয়নিসের ব্যাট থেকে আসে 21 রান। শেষ পর্যন্ত 50 ওভার ব্যাট করে স্কোরবোর্ডে 367 রান তোলে অস্ট্রেলিয়া। পাকিস্তানের হয়ে সাইনা পিদি 10 ওভার বল করে 54 রান দিয়ে 5টি উইকেট পেয়েছেন। এছাড়া হারিস শ পেয়েছেন 3টি উইকেট। রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে পাকিস্তানের দুই ওপেনার ব্যাটসম্যান। ওপেনার আবদুল্লাহ সাফিক করেছেন 61 বলে 64 রান। আর এক ওপেনার ইমামুল হক করেছেন 71 বলে 70 রান। এদিন রান পাননি বাবর আজম। 14 বলে 18 রান করে তিনি জাম্পার বলে আউট হয়ে গেছেন। এরপরে ভালো লড়াই করার চেষ্টা করেন মোহাম্মদ রিজওয়ান এবং সৌদ শাকিলরা। রিজওয়ানের ব্যাট থেকে এসেছে 40 বলে 46 রান। সৌদ শাকিল করেছেন 31 বলে 30 রান। এছাড়া ইফতিকার আহমেদ করেছেন 20 বলে 26 রান। শেষ পর্যন্ত 45 ওভার 3 বলে 305 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা 10 ওভার বল করে 53 রান দিয়ে পেয়েছেন 4টি উইকেট। এছাড়া প্যাট কামিন্স পেয়েছেন 2টি উইকেট, মার্কাস টয়নিস পেয়েছেন 2টি উইকেট, মিচেল স্টার্ক এবং হেজেলউড পেয়েছেন 1টি করে উইকেট। শেষ পর্যন্ত 62 রানে জয় পায় অস্ট্রেলিয়া দল।